তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের পৃষ্ঠা 4 নিয়ে থাকছে আমাদের আজকের এই ক্লাসটি। আমাদের আজকের এই ক্লাসটি যে যেখান থেকে যেভাবে দেখছ সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। চলো শুরু করছি আমাদের আজকের এই ক্লাস। শিক্ষার্থীরা, দেখতে পাচ্ছ এই হচ্ছে তোমাদের বইয়ের পৃষ্ঠা 4, যেখানে আমাদের হাতের বামে একটি শিশুকে দেখা যাচ্ছে যে তার হাতে কিছু বেলুন নিয়ে দাঁড়িয়ে আছে, এবং আমাদের হাতের ডানে কিছু সংখ্যা কথায় লেখা আছে। আমাদের কাজ এই বেলুনের সংখ্যাগুলোর সাথে কথায় লেখা এই সংখ্যাগুলোকে বাঁক টেনে মিল করতে হবে। আমরা শুরু থেকে শুরু করি। প্রথম অঙ্কটিতে বলা হয়েছে 5305। আমরা প্রথমে বোঝার চেষ্টা করব 5305 কিভাবে লিখতে হয়। তারপরে আমরা এটির সাথে একটি বেলুনকে মেলানোর চেষ্টা করব। আমরা প্রথমে লেখার চেষ্টা করি। দেখো, আমরা জানি 5000 মানে 5-এর পরে 3টি শূন্য লিখতে হবে। আবার 300 মানে 3-এর পরে 2টি শূন্য লিখতে হবে। আর 5 যেহেতু একটি একক অঙ্ক, এটি একাই বসবে। এখন আমাদের প্রথম কাজ, এখানে লেখা আছে 5000। আমরা এই বেলুনগুলোর মধ্যে কোনটাতে প্রথমে 5 লেখা আছে সেটিকে খুঁজব। দেখো, এই বেলুনটিতে 5 লেখা আছে, এই বেলুনটিতেও 5 লেখা আছে, এবং এই বেলুনটিতেও 5 লেখা আছে। এর পরের কাজ, এখানে 5000, হাজার মানে 5-এর পরে 3টি সংখ্যা থাকতে হবে। আমরা দেখি এই বেলুনটিতে 5-এর পরে 1, 2, 3, 4 চারটি সংখ্যা, কিন্তু থাকা উচিত ছিল 5টি সংখ্যা, তার মানে এই বেলুনটি বাদ। এরপরেই এই বেলুনটিতে যদি আসি, দেখো এখানে 5-এর পরে 1, 2, 3 তিনটি সংখ্যা, যেমনটি আমাদের প্রয়োজন ছিল সেটি আছে। আবার এই বেলুনের ক্ষেত্রে 5-এর পর 1, 2, 3 তিনটি সংখ্যা, এটিও কিন্তু আমাদের ওই শর্তের সাথে মিলে যাচ্ছে। আমরা এরপরে আরেকটু গভীরভাবে চিন্তা করব। দেখো, এখানে লেখা আছে 300। 300 মানে 3-এর পরে 2টি সংখ্যা থাকতে হবে, কারণ আমরা জানি 300 কিভাবে লিখে, 3-এর পরে 2টি শূন্য দিতে হয়। যেহেতু আমি মাউস দিয়ে লিখছি, লেখাগুলো একটু বিশ্রী দেখা যাচ্ছে, আশা করছি তোমরা বুঝে নেবে। এখন আমরা এই বেলুনটিতে আসি। দেখো, আমরা জেনেছিলাম যে এই শর্ত অনুসারে 5000-এর পর 300 থাকবে। এখানে 5000 লেখা আছে, কিন্তু তারপরে 300 না লিখে 5-এর পরে 2টি সংখ্যা, তার মানে এটি কিন্তু হচ্ছে না। আর এই বেলুনের ক্ষেত্রে 5000 হলো এবং 3-এর পরে 2টি সংখ্যা, তাহলে 300 হচ্ছে। এবং সবশেষে এখানে যে 5 লেখা ছিল, সেই 5 এখানে আছে, তার মানে এই বেলুনটি সম্পূর্ণ এই কথাটার সাথে যায়, তাহলে এটাকে এটার সাথে মেলাতে হবে। এখন আমরা সবকিছু মুছে একটু সুন্দর করে লেখার চেষ্টা করব। দেখো, এটি হচ্ছে সেই কাঙ্ক্ষিত বেলুন যার সাথে এই প্রথম লাইনটি মিলবে, মানে এখানে লেখা ছিল 5305, এখানেও লেখা আছে 5305। এভাবে আমরা প্রথম অঙ্কটির সমাধান করলাম। এবারে আমরা চেষ্টা করব আমাদের দ্বিতীয় যে অঙ্কটি আছে সেটিকে সমাধান করার। দেখো, এখানে লেখা আছে 22719। আচ্ছা, 22000 মানে 22-এর পর 3টি শূন্য থাকতে হবে, অথবা
22 এর পর তিনটি সংখ্যা থাকবে, সেটি কোন সংখ্যা হবে সেটি নির্ভর করছে পরবর্তী তথ্যগুলোর উপর। আমরা এখন বেলুনগুলোর সাথে এটাকে মেলানোর চেষ্টা করি। আমরা খুঁজব 22 এর পরে কোথায় তিনটি সংখ্যা আছে। দেখো এই বেলুনটির ক্ষেত্রে এই হচ্ছে 22, আমি একটু দাঁড়াও রংটাকে পরিবর্তন করে নিচ্ছি, এই হচ্ছে 22 এবং 22 এর পর তিনটি সংখ্যা, তার মানে এই 22,000 এটার সাথে যায়, কারণ এখানে 22 এর পর তিনটি সংখ্যা। এবং তারপরে 700, 700 মানে 7 এর পরে দুইটি সংখ্যা থাকবে। দেখো এখানে 7 এর পরে দুইটি সংখ্যা আছে, এবং সবশেষে এখানে লেখা ছিল 19 এবং এখানেও লেখা আছে 19, তার মানে 22,719 এটির সাথে যায়। এই জন্য আমরা এই বেলুনটিকে এটির সাথে যুক্ত করব। তো তার আগে আমরা সবকিছু আবার মুছে নিচ্ছি, এবং এই হচ্ছে আমাদের উত্তর 22,719, এবং এখানেও লেখা আছে 22,719। এবারে চলে যাব তৃতীয় অঙ্কটিতে। আমাদের তৃতীয় অঙ্কটিতে লেখা আছে 63,702। আমরা জানি 63,000 মানে 63 এর পর তিনটি সংখ্যা থাকতে হবে। আমরা সেই বেলুনটাকে খুঁজে বের করি। দেখো এই যেখানে 63 এর পরে তিনটি সংখ্যা আছে, তার মানে এটি সেই কাঙ্ক্ষিত সংখ্যা। কিন্তু আমরা আরেকটু যাচাই বাছাই করব যে আসলে এটির সাথে এই সংখ্যাটি মিলবে কিনা। আমরা দেখি এর পরে লেখা আছে 700, 700 মানে 7 এর পরে দুইটি সংখ্যা বা দুইটি অঙ্ক থাকতে হবে। দেখো তো এখানে 7 এর পরে এই হচ্ছে দুইটি অঙ্ক বা দুইটি ডিজিট, তাহলে এটি হচ্ছে 700। এবং সবশেষে লেখা ছিল 2, এই যে এখানে লেখা আছে 2, তাহলে 63,702 এই সংখ্যাটির সাথে এই বেলুনটি মেলাতে হবে। তো আমরা সেটি করব, এই হচ্ছে আমাদের 63,702। আচ্ছা এখানে বলে রাখা ভালো যে আমি মাঝে মাঝেই আমাদেরকে বলছি যে 63,000 মানে 63 এর পর তিনটি সংখ্যা থাকতে হবে। মূলত এই 63,702 এই সম্পূর্ণটি হচ্ছে একটি সংখ্যা, তার মানে সঠিক কথাটি হচ্ছে 63,000 মানে 63 এর পরে তিনটি অঙ্ক থাকতে হবে, যেমন 7, 0, 2, এগুলো যদি গণনা করা হয় 1, 2, 3, এই হচ্ছে তিনটি অঙ্ক। যেহেতু তোমরা খুব ছোট এই জন্য আমরা সংখ্যা বলি তোমাদেরকে বোঝাচ্ছি, তবে মনে রাখতে হবে যে এখানে তিনটি অঙ্ক, মূলত এই প্রত্যেকটি ডিজিট যেমন 1 এটি একটি অঙ্ক, 2 এটি একটি অঙ্ক, 3 এটি একটি অঙ্ক, কিন্তু 1-এর সাথে 2 যদি লিখি এটি হয়ে যাবে 12, তখন এই সম্পূর্ণ 12 মিলে হবে একটি সংখ্যা, কিন্তু 1 একটি অঙ্ক, 2 একটি অঙ্ক, তার মানে একাধিক অঙ্ক মিলে একটি সংখ্যা তৈরি হয়। আমরা পরবর্তী ক্লাসগুলোতে এইগুলো নিয়ে আরো আলোচনা করব। আচ্ছা এবারে আমরা চলে যাব 4 নং প্রশ্নটিতে, যেখানে লেখা আছে 99,305। আমাদের প্রথম কাজ এই 99,000 কোথায় লেখা আছে সেটিকে খুঁজে বের করা। তোমরা জানো 99,000 মানে 99 এর পরে তিনটি অঙ্ক থাকবে। দেখো এই যে এই বেলুনটিতে 99 এর পরে 1, 2, 3, তিনটি অঙ্ক, এবং তারপরে লেখা ছিল 300, তাহলে এখানে 3-এর পরে দুইটি সংখ্যা থাকার কথা এবং সেটি আছে। সবশেষে লেখা কথা ছিল 5 এবং সে 5ও লেখা আছে, তার মানে 99,305 এই বেলুনটির সাথে যুক্ত হবে। সেটি করব, তো তার আগে এগুলো মুছে নিচ্ছে।
হচ্ছে 4 নং প্রশ্নের সমাধান। এবারে আমরা চলে যাব 5 নং প্রশ্নের সমাধানে, যেখানে লেখা আছে 51,305। দেখো আমাদের প্রথম কাজ এই 51,000কে খুঁজে বের করা। 51,000 মানে 51 এর পরে তিনটি সংখ্যা থাকতে হবে। এই যে আমরা দেখি 51 এর পরে এখানে তিনটি সংখ্যাই আছে। আবার 300 মানে 3-এর পরে দুইটি সংখ্যা থাকবে বা দুইটি অঙ্ক থাকবে, তাহলে এই হচ্ছে 3-এর পরে দুইটি অঙ্ক 1, 2, এবং সবশেষে থাকবে 5, এই হচ্ছে 5। তার মানে এই বেলুনটিকে 5 নং প্রশ্নটির সাথে মেলাতে হবে। তাহলে এই হচ্ছে আমাদের উত্তর। এবারে চলে যাচ্ছে 6 নং প্রশ্নে, যেখানে লেখা আছে 5,503। আমাদের প্রথম কাজ খুঁজে বের করতে হবে এই 5,000। তাহলে 5,000 মানে 5-এর পরে তিনটি সংখ্যা বা তিনটি অঙ্ক থাকবে, এই হচ্ছে 5, এবং 5-এর পরে তিনটি অঙ্ক 1, 2, 3, এবং এখানে লেখা আছে 500। 500 মানে 5-এর পরে দুইটি অঙ্ক থাকবে, এই হচ্ছে 5, এই 1 এবং 2, এবং সবশেষে লেখা আছে 3, তাহলে এটি হচ্ছে। এভাবে আমরা 6 নং অঙ্কটির সাথে এই বেলুনটিকে মেলাম। এই হচ্ছে আমাদের সমাধান। শিক্ষার্থীরা, আমাদের আজকের এই ক্লাসটির মাধ্যমে আমরা জানার চেষ্টা করলাম কিভাবে কথায় লেখা সংখ্যাগুলোর সাথে অঙ্কে লেখা সংখ্যাগুলোকে মিল করতে হয়। আশা করছি এই ক্লাসটির মাধ্যমে তোমরা একটু হলেও উপকৃত হয়েছ। আমরা আমাদের এই চ্যানেল থেকে তোমাদের শিক্ষামূলক বিভিন্ন ভিডিও আপলোড করে থাকি। ভবিষ্যতে কোন বিষয়ের উপরে তোমরা ক্লাস করতে চাচ্ছ সেটি আমাদেরকে চাইলে জানাতে পারো। শিক্ষার্থীরা, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং আজকের এই ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত যারা মনোযোগ সহকারে দেখলে, সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।